শাহিদ মিথ্যে কথা বলছে, মায়া ওই বিশেষ শিশি চুরি করেনি। হ্যাঁ, আমি তো কোনো বিশেষ শিশি চুরি করিনি। ও সম্পূর্ণ মিথ্যে কথা বলছে। দুটো কথা হতে পারে ইওর অনার। এক, মায়া বিশেষ শিশি চুরি করেনি, নয়তো আশা নিজের বোনকে বাঁচানোর জন্য মিথ্যে বলছে। তৃতীয় আরো একটি কারণ রয়েছে ইওর অনার। মদের সেই গ্লাসটা যার মধ্যে বিষ মেশানো ছিল বলে বলা হচ্ছে, যেটা হত্যার অস্ত্র হিসেবে কাজ করেছে। পুলিশ এখনো তার কোনো সন্ধান পায়নি। আমার ধারণা ইওর অনার, এটি দুই বোনে মিলিত কাজ। নো, আরো একটি কারণ রয়েছে ইওর অনার। রুস্তম আলীর গৃহভৃত্য চানাচুর, আমি তাকে কিছু জিজ্ঞাসাবাদ করতে চাই ইওর অনার। প্রসিদ। আমার এখানে কেন ডাকছেন? আমি তো নিজের থেকে পুলিশে সব ড্রামার কথা বলে দিছি। আপনি যখন রুস্তম আলীকে মরতে দেখেছেন, তখন সর্বপ্রথম আপনি কি করেছিলেন? আমি তাড়াতাড়ি বাইরে গিয়া ডাক্তার ইমরানকে ফোন করি, যাতে উনি তাড়াতাড়ি আইসা রুস্তম মামারে বাঁচাইতে পারে। এই ফাঁকে ওরা দুই বোন গ্লাসটা সরায় ফালাইতে পারে। মিথ্যে কথা, সব মিথ্যে কথা। স্যারও মিথ্যে কথা বলছে, বরং এর উল্টোটাই ঘটেছে। ও আমাদেরকে পানি আনতে রান্নাঘরে পাঠিয়েছিল, আর তখন মামার লাশের কাছে ও একাই ছিল। একদম সর দিয়ে দাঁত ফালাই দেবো, মিথ্যাবাদী কোথাকার। মিস্টার চানাচুর, সাবধানে কথা বলুন, এটা আদালত। মাফ করে দেবেন হুজুর। ইওর অনার, সরল ভাষায় বলতে গেলে বলতে হয় মিস্টার চানাচুর মিথ্যে কথা বলেছে, আর বোনেরা সত্যি কথা বলছে। কারণ ডাক্তার ইমরানের বক্তব্য অনুযায়ী ওনাকে ফোন করেছিল আশা, মিস্টার চানাচুর নয়। আপু আপনি বিশ্বাস করেন আমি ফোন করছিলাম? আল্লাহর কসম, ওই ডাক্তার ইমরান খান মিথ্যা কথা কইতেছে ওই দুই বোনকে বাঁচাইবার জন্য। আমি গ্লাস সরাই নাই হুজুর, সরাই নাই। বাদ দেন মিস্টার চানাচুর, আচ্ছা একটা কথা বলুন তো, ঘটনাস্থল থেকে ওই গ্লাসটা ছাড়া আর কিছু কি খোয়া গেছে, মানে চুরি হয়েছে? উদাহরণস্বরূপ বলা যেতে পারে টাকার বান্ডেল, যেটা মিস্টার রুস্তম আলী গুনছিলেন মারা যাওয়ার ঠিক আগে। কত টাকা ছিল ওখানে? আমি কি করে জানবো ম্যাডাম, কিসের বান্ডেল?